নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের প্রভাবে চার রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি এই চার রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামী 15-16 দিন ধনবর্ষা হতে চলেছে। কোন এই গ্রহ এবং কোন এই রাশি, কোন এই রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা আছে, সমস্যা নিয়ে বসে থাকবেন না। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো বিস্তারিত ওয়ার্ড নেই। অর্থাৎ আমি যে কাজ করি, টোটাল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। এবং আপনার ভাগ্যে যদি থাকে যে জায়গাটাতে সমস্যা হচ্ছে, সেটা কিন্তু আপনার সমস্যা কাটানো সম্ভব। ওই হবে হচ্ছে এরকম বলে কথা না, অর্থাৎ আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। আমি বারবার বলেছি, আপনার মেহনতির থেকে কিন্তু ভাগ্য বড়। ভাগ্যটাকে যদি আপনার সাপোর্টে নিয়ে আনা যায়, তাহলে আপনি এই পৃথিবীতে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট আপনি কিন্তু করতে পারবেন। অনেকের ক্ষেত্রে হচ্ছে কি বলুন তো, জন্মছকে এমন কিছু গ্রহ দোষ আছে যে জায়গাগুলো রেক্টিফিকেশন হচ্ছে না, সেই জন্য কি হচ্ছে, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ীও কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে না। এই জন্য আমি বলবো, নিজের জন্মছকটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিশ্লেষণ করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, সঠিক প্রতিকার করুন, তাতে কিন্তু আপনার ভাগ্য ঘুরবে নিশ্চিত। দেখুন, এই যে একটি গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, আপনার শিক্ষার কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, যারা অনলাইন কাজের সাথে যুক্ত আছে কারক গ্রহ, অর্থাৎ যে কাজগুলো বুদ্ধির মাধ্যম দিয়ে হয়, তাই সেই গ্রহ এই চার রাশিকে করতে চলেছে হঠাৎ কোটিপতি, এবং সেটি 15-16 দিন কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে। রাজ্য সৃষ্টি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এবং আপনাদের ধনযোগও কিন্তু সৃষ্টি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কর্ম এবং ব্যবসা, এই দুইটি জায়গা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে কিন্তু চলেছে। ডায়েরিতে নোট করে নিন কন্যা রাশির আপনি যদি হন, আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আকর্ষিক ধনলাভ আপনাদেরকে ঘটাবেই ঘটাবে। ব্যবসা থেকে এবং কেরিয়ারের দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। এই একটি গ্রহ আপনার খুব দ্রুতগামী প্ল্যানেট, আপনার ভাগ্যের প্রসার সুদৃঢ় আপনার কিন্তু করবে। এবং ধনের দিক থেকে, আর্থিক স্থিতির দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট মজবুত আপনারা কিন্তু হবেন। এবং আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। শেয়ার মার্কেট, স্টক বিজনেস, কনসালটেন্সি, লটারি, ফাটকা,
এই সব জায়গা থেকে কুম্ভ রাশি কিন্তু অর্থ পেতে চলেছে। তিন নম্বর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে এই একটি গ্রহ আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া, আপনাদের যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিথুন রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে কিন্তু অভাবনীয় প্রাপ্তি হতে কিন্তু চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আপনাদের কিন্তু দেখা এই সময় যাচ্ছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে এই সময়ের মধ্যে লাভ পেতে চলেছে, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির কর্মের দ্বারা অর্থ আসবে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি, ফাটকা থেকে, জুয়া থেকে, লটারি থেকে, স্টক বিজনেস থেকে, শেয়ার থেকে এই সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু এই সময় আপনারা উপার্জন কিন্তু করবেন বৃষ রাশি। এবং যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, শিক্ষাগত জায়গাতে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, আপনি বৃষ রাশির মানুষ, আপনি অ্যাজ এ টিচিং প্রফেশনে আছেন, অ্যাজ এ আপনি অ্যাডভোকেট, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, এই জায়গাগুলো বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় প্রাপ্তি এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা এই জায়গাগুলো আপনাদের সৃষ্টি করছে বৃষ রাশির ক্ষেত্রে। এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এই সময় কিন্তু রিকভারি আপনাদের কিন্তু হতে চলেছে। এই চারটি রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবারও বলছি, আমার কথা শুনে আপনার হয়তোবা মিলছে না, নিজের জন্মছকটা অ্যানালাইসিস করে নিন। সুযোগ কিন্তু সবসময় আসে না, সুযোগের সদ্ব্যবহার যদি আপনি করতে পারেন এবং রেমিডিয়াল মেজারমেন্ট নিন, ভাগ্য 1000% আপনার ঘুরতে কিন্তু বাধ্য। এবং কৌশিক রায়ের কাছে কোনো দ্বিমত নেই, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং আপনার ভাগ্য ঘোরানোর দায়িত্ব আমার। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।